শারদকাণ্ড সহ একাধিক ইস্যুতে বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা, নিশানা করা হয়েছে মুখ্যমন্ত্রীকেও। তবে যাই অভিযোগ উঠুক না কেন, বাম কংগ্রেস নির্বিশেষে বাংলার মুখ্যমন্ত্রীরা মূলত সৎ বলেই মনে করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শনিবার ইন্ডিয়া এগেনস্ট করাপশন বা দুর্নীতিমুক্ত ভারত শীর্ষক একটি আলোচনা সভায় যোগ দিয়ে তিনি মন্তব্য করেন, বাংলার রাজনীতিতে দুর্নীতি সেইভাবে প্রবেশ করেনি। স্বাধীনতার পরেও বামপন্থী আন্দোলন, কংগ্রেসের আন্দোলন, সবার মধ্যেই সততা একটা বড় ব্যাপার ছিল, এবং সেই জন্য পশ্চিমবাংলার একটা ট্র্যাডিশন আছে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে, যে কোনো রাজ্যের চেয়ে এই ব্যাপারে আমরা ভালো। তবে তৃণমূল সাংসদের সঙ্গে পুরোপুরি সহমত নন বিজেপি নেতা তথাগত রায়। তার বক্তব্য, রাজ্যে অর্থনৈতিক দুর্নীতি তেমন একটা না থাকলেও রাজনীতিতে দুর্নীতি অন্য রূপ নিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিরা কম দুর্নীতিপ্রবণ এমন কথা আমি বলতে পারবো না, কারণ তারা টাকা পয়সা হয়তো নেয় না, কিন্তু রাজনৈতিক স্বার্থে তারা এমন কাজ করে যেটা অন্য রাজ্যে ভাবা যায় না। সৌগত রায় এবং তথাগত রায় সহ দুর্নীতিমুক্ত ভারত শীর্ষক এই আলোচনা সভায় ছিলেন বিভিন্ন জগতের বিশিষ্টজনেরা। সঞ্চয় মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।